এক কেজি চালের চেয়েও এখন বেশি দামে কিনতে হচ্ছে আলু পর্যাপ্ত মজুদ আর আমদানির পরেও কমছে না দাম প্রান্তিক কৃষকের ঘরের আলু শেষ হওয়ায় এখন বাজারে নিয়ন্ত্রণ চলে গেছে মধ্যস্বত্বভোগীদের হাতে তবে মৌসুমের শেষের দাম আরও বাড়তে পারে এমন আশঙ্কা ব্যবসায়ীদের বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব কয়েক বছর আগেও স্লোগান ছিল বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান এখন সেই আলুর দাম চালের দাম কেউ ছাড়িয়েছে ভরা মৌসুমেও আলু পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি বিক্রি হচ্ছে কৃষকের ঘরে এখন আর আলু নেই হিমাগার মালিক আর ব্যবসায়ীদের হাতে আছে আলু বাংলাদেশে রোহিঙ্গা বারো লক্ষ রোহিঙ্গার কারণে আমাদের আলু শর্ট হচ্ছে যারা পার্টি তারা বিক্রি করছেন এখন যারা গোড়াস গার্হস্থ তারা বিক্রি করছে সেটা বলা যাবে না কাঁচামাল এটা কি পরিমাণ কাঁচা তরকারি সবজি বাজারে আসবে তার উপর নির্ভর হবে গেল বছর আলুর কেজি সত্তর টাকা উঠলেও এবার সে দামও ছাড়িয়ে যেতে পারে কৃষকদের অভিযোগ হিমাগার ভাড়া গত বছর ছিল দুইশো টাকা বস্তা এবার সেটা বাড়িয়ে করা হয়েছে তিনশো টাকা সেই সঙ্গে বেড়েছে চাষাবাদ খরচ আলু তো ক্ষতিগ্রস্ত এই জন্যই আমাকে ওষুধের দাম বেশি ভাড়া বৃদ্ধির পিছন হচ্ছে বিদ্যুৎ বিল আলুর বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে আমরা ধরতে পারবো শেষ পর্যন্ত যে আর আমরা ব্যবসায়ীদেরকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যে আমরা যেহেতু দেখেছি যে বারো টাকা থেকে তেরো টাকা যে কার্ডিনাল আলু এটার উৎপাদন খরচ এটা তার একটা নির্ধারিত লভ্যাংশ যোগ করে বিক্রি করবে অতিরিক্ত মুনাফা না করার জন্য আমরা প্রথম থেকে সবাইকে সচেতন করছি কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে প্রতি কেজি আলু উৎপাদন খরচ হয়েছে বারো থেকে তেরো টাকা আর বগুড়ার বিয়াল্লিশটি হিমাগারে পর্যাপ্ত আলুর মজুদ রয়েছে আরিফ রহমান एस टी बगुड़ा